দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত কাফেরদের যাবতীয় অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করে, এবং কাফেররা যত অনিষ্ট করতে চাইবে ইসলামের তত ইসলাম শক্তিশালী হবে। যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করতে চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করবে, তত বেশি তাদের ধ্বংস কাছে আসবে, ধ্বংস কাছে আসবে। কুফরি শক্তি যখন পতনের সময় কাছে আসে, তার পূর্বাভাস হচ্ছে তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি, বিশেষ করে রহমতুল্লিল আলম বিশ্ব জাহানের রহমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম জন্য রহমত না, কাফেরদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, পশ্চিমাদের জন্য রহমত, প্রাচ্যের জন্য রহমত, এমন কি পশু পাখির জন্য রহমত, সুবহানাল্লাহ, সারা পৃথিবীর জন্য রহমত, এবং সারা পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি রয়েছে মখলুকাত সব কিছুর জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখনই খারাপ আচরণ করেছে কোনো বাতিল শক্তি, তখনই তাদের পতন সর্বনাশ ঘনিয়ে এসেছে। এটি আমাদের জন্য সুসংবাদ, যে আমাদের জন্য করতে পারবে না। চাঁদে সূর্যে কেউ যদি থুথু নিক্ষেপ করে, তাহলে সেই ব্যক্তির মতো মূর্খ কেউ নেই, এবং সেই ব্যক্তির দিকেই তার থুতু ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওদের উপর। তারপরে তাদের কাছ থেকে আর কি কল্যাণ আশা করছে সবসময় মনে রাখবে, যে তাদের কাছ থেকে কোন কল্যাণটার আশা করছে। এর চাইতে বড় অপরাধ করেছে, তারা রবকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, আল্লাহর নাজিলকৃত দিন, শান্তির দিন ইসলামকে অস্বীকার করেছে, তারা কাফের। সুতরাং তাদেরকে গালমন্দ করবো না, আমরা গালমন্দ করে লাভ নাই, তাদেরকে শুকুর বলা, কুকুর বলা, পশু বলা, নিকৃষ্ট বলে, না না না, কাফের চাইতে অনেক ভালো পশু পাখি। জি উলায়কাল কাল আনআমি বালহুম আদল, আল্লাহ রাব্বুল আলামিন কে যারা অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, অমান্য করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার চেয়েতে বেশি অধম, তারা নিকৃষ্ট। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোন শরীক নেই, যার সাথে শরীক স্থাপন করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। অক্ষান্তরে তার তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ভালো কাজ এবং সবচেয়ে বড় ফরজ কাজ, এবং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বান্দার জন্য। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক বিশ্ব জাহানের রহমত রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুশক্তি শত্রুতা করে সফল হয়নি, কোন যুগে হয়নি, আর হবেও না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করবে, শত্রুতা করবে, তারা নিজেদেরকে ধ্বংস করবে। আল্লাহ মুমাজ্জিকহুম কুল্লা মুমাজ্জাক, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেবেন। আমাদের দার শুরু করার আগে আজকের তারিখ 8ই রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 25শে অক্টোবর 2020, বিষয়বস্তু হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 20, আর আজকের বিষয়বস্তু হচ্ছে আশিরকুল আসগর বা ছোট শির্ক। গত সপ্তাহে আলোচনা করেছিলাম বড় শির্ক সম্পর্কে,
আর শিরকুল আকবর বড় শিরক। তাহলে শিরক দুই ভাগে বিভক্ত, শিরকে আকবর বড় শিরক আর শিরক আসগর মানে ছোট শিরক। নাম ছোট শিরক কিন্তু কাবিরা গুনা, বরং অন্য অন্য কাবিরা গুনার চাইতে বড় গুনা, যেহেতু অপরাধটি হচ্ছে শিরকের অপরাধ। ইন্না শিরকা লাজুলমুন আজিম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন নিশ্চয় শিরক হচ্ছে মহা অপরাধ, মহা অত্যাচার, বড় জুল। তো শির্ক সেটা বড় শির্ক হোক আর ছোট শির্ক হোক, শির্কে আকবর হোক আর শির্কে আসগর হোক, সেটা হচ্ছে জুলম নাজিম, মহা অত্যাচার, বড় জুল, আল্লাহ রাব্বুল আলমিনের ওপর জুলম করা এবং আল্লাহ রাব্বুল আলমিনের হক নষ্ট করা, আল্লাহ রাব্বুল আলমিনের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলমিনের হক কেড়ে নিয়ে তার অসহায় দাস গোলামদেরকে দিয়ে দেওয়া জীবিত মৃত। তো শির্ক যেহেতু বড় অপরাধ, সেই জন্য ছোট শির্ক হইল সেটি অন্যান্য বড় কাবিরা গুনহা আর তুলনায় বড় গুনহা। এই শির্কে আসগার সম্পর্কে আজকের আলোচনা, শির্কে আসগার কাকে বলে, ছোট শির্ক কাকে বলে, আর তারপরে শির্কে আসগারের বিভিন্ন ধরনগুলি, প্রকরণ বা বিভিন্ন রকমের যেটা হচ্ছে রূপ, বিভিন্ন রূপের ছোট শির্ক, এগুলি নিয়ে আজকের আলোচনা আর সেগুলির দলিল। বলছেন লেখক, মা হওয়া শির্কুল আসগার, ছোট শির্ক কি জিনিস? ছোট শির্ক সম্পর্কে তিনি সংজ্ঞা না করে, সংজ্ঞা তারই পরিচিতি না দিয়ে যে তার সংজ্ঞা কি, কাকে বলে, এসব কথা তিনি উল্লেখ করেননি, বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে, একটি হাদিসে যখন শিরক আসগার ছোট শিরক সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন যে উত্তরটি দিয়েছিলেন সেটা দিয়ে তিনি শুরু করেছেন। তবে আমরা যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের এবং যারাই আমার এই আলোচনা শুনবেন, শিরকের ওপর, ছোট শিরকের ওপর বিষয়টিকে সুন্দরভাবে বুঝতে পারেন, সেজন্য আমি প্রথম শিরক আসগারের সংজ্ঞা পেশ করব, কাকে বলে ডিফিনেশন। ছোট শিরক, শিরকের শাব্দিক অর্থ আপনাদের জানা আছে, শিরক মানে শরীক স্থাপন করা, অংশীদার সাব্যস্ত করা। বড় শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো একটি হক অধিকার অন্যের দিকে ফিরিয়ে দেওয়া, জি, আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহর অধিকার, আল্লাহর হক খালেস হক, ইবাদতে কারো অধিকার নেই, নবী রসুলের অধিকার নেই যে ইবাদত করবেন, সেজদা করবেন, রুকু করবেন, কাউকে আহ্বান করবেন, দোয়া করবেন, ফরিয়াদ করবেন, কারো জন্য জবাই করবেন, নবী রসুলের জন্য জবাই করবেন, মান্নত করবেন, না, কোনোটাই চলবে না, সমস্ত শিরক, এটা হচ্ছে বড় শিরক। আর ছোট শিরকের সংজ্ঞা সম্পর্কে দুই রকমের কথা বলা হয়েছে, আলামা ইকরাম যারা আকীদা তাওহীদের তালা, তারা দুইভাবে সংজ্ঞা পেশ করেছেন, দুটো সংজ্ঞা পেশ করব যাতে করে পুরোপুরি বিষয়টা স্পষ্ট হয়ে উঠে। ছোট শিরক এমন বিশ্বাস, মানে ভ্রান্ত বিশ্বাস, এমন ভ্রান্ত বিশ্বাস অথবা কাজ, কথাকে বলা হয় যেগুলিকে কোরআনে অথবা হাদিসে শিরক বলা হয়েছে, কিন্তু সেগুলি বড় শিরকের পর্যায়ে পৌঁছে না, এটা হচ্ছে তার সংজ্ঞা। এমন ধর্মীয় বিশ্বাস আকীদা অথবা এমন কথা বচন, এমন কাজ যেগুলোকে কোরআনে মহাদিসে শির্ক বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু সেটা বড় শির্কের স্তরে পৌঁছে না, এগুলো হচ্ছে ছোট শির্ক, এটা একটা সংজ্ঞা। এর সাথে আর একটা সংজ্ঞা লাগিয়ে নিলে একবারে পারফেক্ট হয়ে যাবে, পূর্ণ হবে, সেটা হচ্ছে যে যেগুলি মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মনে করা, সহজ ভাষা একবার বললাম, বা যেগুলি উপায় উপকরণ নয় সেগুলোকে উপায় উপকরণ মনে করা, যাতে করে অনেক ধরনের ছোট শিরকগুলি যে মুসলিম সমাজে ছড়িয়ে আছে
সেগুলি বড় শিরক নয়, কিন্তু সেগুলি ছোট শিরক এই সংজ্ঞার মাধ্যমে স্পষ্ট উঠে, যেটা মাধ্যম নয়। কোরআনে বা হাদিসও সেটাকে মাধ্যম বলা হয়নি, উপায় বলা হয়নি, আর সাইন্টিফিক দিক থেকেও সেটা মাধ্যম নয়, কিন্তু আপনি সেটাকে একটা মাধ্যম বা উপায় উপকরণ মনে করছেন বা উপায় উপকরণ মাধ্যম হিসাবে সেটাকে ব্যবহার করছেন বা সেটা বলছেন, তাহলে সেটা হচ্ছে ছোট শিরক। উদাহরণ দিলে স্পষ্ট হবে, যেটা মাধ্যম নয় শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিস দৃষ্টিতে মাধ্যম না, আমাদের কাছে কোনো দলিল নাই যে এটা মাধ্যম। আর মানুষের পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ এই সায়েন্স, মানুষ সায়েন্স হচ্ছে পরীক্ষা নিরীক্ষার নাম, গবেষণার নাম, সাইন্টিফিক দিক থেকেও সেটা কোনো মাধ্যম নয়। মেডিকেল সায়েন্সও বলছে না যে এটা মাধ্যম এই কাজের, আর কোরআন হাদিসও বলছে না এটা মাধ্যম, অথচ সেটাকে আপনি উপায় মনে করছেন। যেমন তাবিজ ব্যবহার করা, তাবিজ ব্যবহার করা বা হাতে তাগা বালা, এটাকে শিরক বলা হয়েছে। যে সাধারণ অবস্থায় ছোট শিরক, সেটা বড় শিরকের স্তরে চলে, কখনো কখনো ছোট শিরকগুলি বড় শিরকের স্তরে চলে যেতে পারে। যখন আকিদাই বড় ধরনের ত্রুটি দেখা যাবে, পুরোপুরি সেটার আস্থা, তখন সেটা বড় শিরকে চলে যাবে। তাবিজ, তাগা অথবা বালা ব্যবহার করা আত্মরক্ষার জন্য, বালা মুসিবত থেকে বাঁচার জন্য, ছোট ছোট বাচ্চাদের কপালে টিপ দেওয়া, একটু কাত করে ডান দিকে না বাম দিকে দিয়ে থাকে বিদাতি সমাজের মহিলারা, জি, আর আপনারা সেটাকে অনুমোদন দিয়ে থাকেন যে এটা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই উদাহরণগুলি নেন আর ফিট করেন এই সংজ্ঞাটি, যেটা কোরআন এবং হাদিসের আলোকেও মাধ্যম না, মানে আত্মরক্ষার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে এখানে টিপ দিলে আত্মরক্ষা পাবে, মানে এই বাচ্চাকে বদনজর লাগবে না, কোনো ওয়াহিতে নেই কোরআন হাদিসে। আর সাইন্টিফিক দিক থেকেও এটা যুক্তিসঙ্গত নয়, এমন কোনো প্রুফ নেই সায়েন্সে যে এখানে করে টিপ দেওয়া থাকলে বদনজর লাগবে না, কুদৃষ্টি পড়বে। তাবিজ, কোরআন হাদিসে তাবিজ মাধ্যম বলা হয়নি চিকিৎসার বা আত্মরক্ষার, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা। আর মেডিকেল সায়েন্সও বলছে না যে তাবিজ থাকলে রোগ হবে না, রোগ থেকে বেঁচে থাকবে অথবা রোগ থেকে ভালো হয়ে যাবে, তাহলে এটা ছোট শিরক, কমপক্ষে ছোট শিরক। আর পুরোপুরি যদি তাবিজের আস্থা হয়, তাগার ওপর বালার উপর যদি আস্থা হয়, তাহলে বড় শিরক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইরকম শিরক গুলিকে কোরআন ও হাদিসে শিরক বলা হয়েছে, আর তামাইম ও শিরক, তাবিজ হচ্ছে শিরক, কিন্তু সেটা বড় শিরক পর্যন্ত যদি না পৌঁছে তাহলে বলবো শিরকে আসবে, আর সেটা ছোট শিরক। তাহলে এই রকমের ছোট শিরক যেগুলি, সেগুলির ওপর এই দুটোই সংজ্ঞা ফিট হচ্ছে, দুটোই সংজ্ঞা, এই তাবিজের ওপর, বালার ওপর, তাগার ওপর, এই টিপের ওপর, এইরকমই যে সব মাধ্যমগুলি, টোটকা ফোটকা যতগুলি আছে, ঠিক ঠিকই টিক 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 করেছে বাড়িতে। আর আপনারা একটা কথা নিয়ে আলোচনা করছিলেন যে দেখো আমার কথাটা ঠিক, এই যে টিক 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 করলো, এটা কোরআন হাদিসও মাধ্যম বলছে না গায়েব জানার, আর সায়েন্সও বলছে না যে টিক 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 টিকই গায়েব জানে বা টিক টিকই অদৃশ্য সম্পর্কে কিছু জানাইতে পারে, শিরক, শিরক। ছোট শিল্প হতে পারে, আবার বড় শিল্প পৌঁছে যেতে পারে। এত অধম আপনি যে আপনি অদৃশ্য জানছেন না শ্রেষ্ঠ মানুষ হয়ে, আর টিক টিকি গায়েব জানছে, অদৃশ্য জানছে, থালা হাত থেকে পড়ে গেল, আজকে বাড়িতে কুটুম আসবে, মেহমান আসবে, কোরআন হাদিস এটা মাধ্যম বলছে না কুটুম মেহমান আসার, আর সায়েন্সও বলছে না, তাহলে শিরক, শিরকি আকিদা। রাতের অন্ধকারে ধার দেওয়া যাবে না, অমুক দিনে ভিক্ষা দেওয়া যাবে না, এসব গুলি আছে। তারপরে সূর্য চন্দ্র গ্রহণ লাগলে গর্ভবতী মহিলাদের বাইরে বেরোয়া যাবে না, আর কিছু কাটা যাবে না ইত্যাদি, শিরক এগুলি।
এই সংজ্ঞাগুলি এই সব শিরকের উপর ফিট হচ্ছে। এখন আসেন আসল আলোচনায়, লেখক যা বলেছেন, বলছেন হুয়া ইয়াসিরুর রিয়া, ছোট শিরক হচ্ছে সামান্য দেখানো উদ্দেশ্যে কোনো কাজ করা, পুরোপুরি দেখানো উদ্দেশ্য নয়, পুরোপুরি দেখাবার জন্য শোনাবার জন্য যদি কোনো নেকির কাজ করে তাহলে বড় শিরক। উদাহরণস্বরূপ, আপনি মোটেই সালাত আদায় করতেন না, শোনা যাচ্ছে না, আপনি মোটেই সালাত আদায় করতেন না, কিন্তু আপনার বাড়িতে আপনার শ্বশুর সাহেব এসেছেন অথবা কোনো আলেম সাহেব এসেছেন, তখন চলে গেলেন সালাত আদায় করতে, নামাজি হয়ে গেলেন, আজকে শ্বশুর বাড়ি গিয়েছি বা আজকে শেখ আছে, জীবন নামাজ পড়েন, আজকে আমার বাড়িতে ইফতার পার্টি আছে, লোকজনে কি বলবে, রোজাটা রেখে মোটেই রোজা রাখতেন না আপনি। তাহলে এটা হালকা দেখানো নাই, পুরোপুরি দেখানো, পুরোপুরি লোক দেখানো যখন কোনো কাজ করবেন, আপনি মোটেই দান করতেন না, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীকে দেখাইতে হবে, নেতা সাহেবকে দেখাইতে হবে যে আমি একজন বড় ডোনার, সুতরাং বড় সিরকিট, বড় সিরকিট। তবে আসল কাজটা আপনি নামাজি, শুধু নামাজের উদাহরণ দিই, সালাতের উদাহরণ দিই, আপনি আসলে নামাজি, সালাত আদায় করছেন, কিন্তু যখন দেখছেন যে আশেপাশের লোকজন বসে আছে, তখন সালাতটা একটু বেশি সুন্দর করে পড়লেন, ভালো কোয়ালিটির, লম্বা করে সেজদা, লম্বা রুকু, লম্বা সবকিছু ধীর স্থিরতার সাথে, এটা হলো ইয়াসিরুর রিয়া, হালকা দেখানো কাজ, এটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। তাহলে লোক দেখানো কথা কাজ বড় শিরক হতে পারে, আবার ছোট শিরক হতে পারে। শিরকের আলোচনা শুরু করলে অনেক লম্বা হয়ে যায়, আর আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করবে, এই জন্য কথা লম্বা না করে লেখকের কথা বলছি। তিনি বলছেন যে ছোট শিরক হচ্ছে হুয়া ইয়াসিরুর রিয়া, হালকা দেখানো কাজ বা সামান্য দেখানো, লোক দেখানো কাজ। আর দাখিলু ফি তাহসিনিল আমাল, কোন আমলকে সুন্দর, বেশি সুন্দর করার অন্তর্ভুক্ত, খুব একটু সুন্দর করে দেখালেন কাজটিকে। আল মুরাদু বিহি আল্লাহ তাআলা, কিন্তু কাজটি আল্লাহর জন্য করছেন, তবে সুন্দর করলেন একটু বেশি করে পার্থিব কোনো স্বার্থে, লোক দেখানো। قال الله تعالى মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত নম্বর 110 এর শেষ আয়াত সূরা কাহফের, ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং কেউ যদি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সম্মানজনক সাক্ষাৎ চায়, মানে জান্নাতি হয়ে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ সন্তুষ্টির সাথে সাক্ষাৎ করতে চায়, যে আল্লাহ তার উপর রাজি হয়ে যাক, ফলিয়ামাল আমালান সালিহা, তো সে যেন ভালো কাজ করে। আমালান সালিহান মানে হচ্ছে মুওয়াফিকান লিসুন্নাহ, এটি হচ্ছে আমল কবুলের শর্তের আয়াত। এই আয়াতে আমল কবুলে যে দুটি শর্ত রয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে, খালি আমাল আমালান সালিহান মানে মুওয়াফিকান লিসুন্নাহ, সুন্নাহ ভিত্তিক যেন আমল করে, বেদাতি আমল করিয়েন না, শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লামের তরিকায় আমল করবেন, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান ভালো অবস্থায়। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের ইবাদতে যেন কোনো কাউকে শরিক না করে, শিরক মুক্ত ইবাদত হইতে হবে। আর ইবাদত কবুলের দুটি শর্ত আপনাদের জানা আছে, একমাত্র আল্লাহর জন্য হবে যাতে কোন রকমের শিরক না থাকে, শিরক মুক্ত আমল হবে, ইখলাস ভিত্তিক আমল হবে, দুনিয়াদারি থেকে মুক্ত আমল হবে, আর দ্বিতীয় হচ্ছে যে সুন্নাহ ভিত্তিক হবে, সুন্নতের পক্ষে হবে, বেদাতি আমল হবে না। জি, একমাত্র রসুল্লাহ তরিকা হবে, সহজ ভাষায় আমি বলি, একমাত্র আল্লাহর জন্য কাজটি হবে, আর একমাত্র রসুল্লাহ তরিকায় কাজ হবে, ব্যাস দুটো কথা মুখস্থ করে নেন, আপনার সমস্ত আমল হবে এক আল্লাহর জন্য আর এক রসুলের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটি মনে রাখবেন, এই আয়াতটি হচ্ছে আমল কবুলে যে দুটো শর্ত রয়েছে, ইখলাস এবং ইত্তিবা, অনুসরণ রাসূলুল্লাহ, ইখলাস আল্লাহর জন্য নিষ্ঠা, এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, বিদআত আমল না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ছোট শিরক সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার,
সবচেয়ে বেশি আমি, হে আমার উম্মতেরা, তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি ছোট শিরকে। আমার উম্মতের লোকেরা বড় শিরক সহজে করবে না, সহজে করবে না, মূর্তি পূজা সহজে করবে না। দেখেন, দেবদেবীর পূজা সহজে করছেন না, এমন কিছু লোকেরা করছে যারা অলরেডি তার আগে কাফের হয়ে গেছে, অনেক ইমান ভঙ্গকারী বিষয় তাদের মধ্যে চলে এসেছে, নাস্তিক বেদিন হয়ে গেছে, আর দিনের কোন কিছুতে নাই, তারপরে তখন হয়তো মূর্তি পূজা চার্চেও হাজির, আর মন্দিরেও হাজির, গুরুদুয়ারাতেও হাজির, সব জায়গায় হাজির, সবগুলি ধর্ম তারা পালন করে, কারণ তাদের উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। তবে দুঃখজনক হলো সত্য যে অসংখ্য কথিত মুসলিম মূর্তি পূজা না করলেও, দাঁড় করে পূজা না করলেও, শুয়ে দিয়ে মাজার পূজা করছে, একই একই স্তরের বড় সে বড় কুফর। মূর্তি পূজা করে যে অপরাধ হয় সেটা মাজার পূজা করে, মাজারে সেজদা করে, মূর্তিকে সেজদা করলে যে অন্যায়টা হয়, বড় শিরক হয়, সেটা মাজারে সেজদা করলে সে অন্যায়টা, কোনো পার্থক্য থাকে না, কোনো পার্থক্য নেই। এই হাদিস শিরকে আসগার সম্পর্কে যে সবচেয়ে বেশি ভয় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসনাদ আহমদের হাদিস, মাহমুদ বিন লাবিদ সাহাবি থেকে বর্ণনা করেছেন আল্লামা আলবানী রাহমাল্লাহ তার সহি হাদিস সিরিজে সিলসিলাতুল হাদিস সহিহাতে 951 নম্বরে নিয়ে এসেছেন। তার মানে হাদিসটি সহি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হয় ফাসুইল আনহু, ছোট শিরক সম্পর্কে, ছোট শিরক কি? তখন তিনি বলেছেন আর রিয়া, ইয়াসিরু রিয়া বলেছিলেন, হালকা দেখানো কাজ, সামান্য লোক দেখানো যদি উদ্দেশ্য চলে আসে, দান খায়রাত করছেন কিন্তু লুকিয়ে করবেন না, গোপনে করবেন, আরে কেউ জানলো না আমি দান করলাম তো, $1,000 দান করলাম, কেউ জানলো না, আরে একটু জানাই, আরে কম্প মসজিদের ইমামকে জানাই, মসজিদের মুসল্লিদেরকে জানাই, মাহফিলে দান করি, যেমন আমাদের দেশের জলসা মাহফিলে দান খায়রাত করে মানুষ, নির্জনে দান করবে না। ফকির মিসকিনকে মরান্নামে ভোজ করে খাওয়াবে যাতে গোটা দেশবাসী এলাকাবাসী জানতে পারে যে এত লোককে খাওয়াইলো, কিন্তু গোপনে ফকির মিসকিনকে দান করবে না। জি, এগুলি শিরকি আমল, বেদাতি আমল, মরার নামে খাবার তার সাথে শিরকি আমল। লোক দেখানো করবেন কিন্তু চুপচাপ একটা মসজিদ তৈরি করে দিলেন, চুপচাপ অনেকের পানির ব্যবস্থা দিলেন, নলকূপের ব্যবস্থা দিলেন, অনেকের বাড়িঘর তৈরি করে দিলেন অভাবীদের, এগুলো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিরকের, লোক দেখানো কাজের তাফসীর করতে গিয়ে বলেছেন, ইয়াকুমুর রাজুল, একজন মানুষ দাঁড়িয়ে আছে সালাত, ফায়ুসাল্লি, সালাত আদায় করছে, ফায়ুজাইয়ানু সালাত, তারপরে তার সালাতটিকে, নামাজটিকে সুন্দর করে আদায় করছে, সুন্দর করে বেশি আদায় করছে, কেন? লেমা ইয়ারা মিন নাযরি রাজুলিন ইলাইহি, কারণ সে বুঝতে পারছে যে আমার ডানে বামে কোন লোক আমাকে দেখছে, শেখ বসে বসে দেখছে, আর আপনি সুন্নাত পড়ছেন, মানে সুন্নাতটা আমাকে একটু লম্বা ভালো করে পড়তে হবে, না হলে বলবো এই লোকটা হ্যাঁ নামাজ পড়তে শিখে নি হয়তো, বা তাড়াহুড়া করে নামাজ পড়ে। এটা এক রকমের ছোট শিরক। আর এক রকমের ছোট শিরক বলছেন এই হাদিসটি যেটি বললাম যে লোক দেখানো সালাত আদায় করা শিরক, এটি ইবনে মাজার হাদিস, ইবনে মাজার কিতাবুজ্জুহদে উল্লেখ করেছেন। এইরকমই গায়রুল্লাহ শপথ করা, আল্লাহ ছাড়া অন্যের কসম করা, মায়ের কসম করছি, দানা ছুঁয়ে কসম করছি, ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, মহিলারা স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, দানা মিলবে না, মাটি ছুঁয়ে কসম করছি, মাটি মিলবে না, এগুলি সব শিরকি কসম, আল্লাহর কসম করতে হবে। আমিন জাল কাল হালিফ বিল গায়রিল্লাহ, আল্লাহ সরণের কসম করা, কাল হালিফ বিল আবা, বাপ দাদার কসম, পূর্বপুরুষের কসম, বলে আন্দাজ দেবদেবীর কসম, দেবদেবীর কসম বড় শিরকে চলে যাবে। কেউ যদি আব্দুল কাদের জিলানির কসম করে, ওইটা বাবার কসমের মতো না, কারণ বাবা কেউ সেজদা করে না, বাপের কবরে কেউ সেজদা করতে, মায়ের কবরে কেউ সেজদা করে না, কিন্তু আব্দুল কাদের জিলানির কবরে সেজদা করছে, জি তওয়াফ করছে, বড় বড় খাসি মোরগ আর মোড় জবাই হচ্ছে। তো সুতরাং দেব দেবীর অথবা দর্গা দুর্গার কেউ যদি কসম করে, খাজা বাবার কসম করছি, শাহজালাল আটরশি বাবার কসম করছি, তা বড় সে, কারণ এদেরকে মাবুদ হিসাবে সাব্যস্ত করেছে। কাবার কসম নয়, কাবার রবের কসম করবেন, আল্লাহর কসম, কাবার মালিকের কসম। আর কাবা হচ্ছে ইট পাথরের নাম, একটা বিল্ডিং এর নাম, যেটা আমাদের কিবলা, সুতরাং কাবার কেউ কসম করেছে, শিরক হলো ছোট শিরক। আমানতের কসম, আমানত সৃষ্টি আল্লাহ, ইত্যাদি ইত্যাদি, দেখুন আল্লাহর সৃষ্টি।
রাসূলুল্লাহ বলেছেন, লা তাহলিফু বি আবায়িকুম, তোমরা তোমাদের পূর্বপুরুষ বাপ দাদার কসম করিও না, ওয়ালা বি উম্মাহাতিকুম, তোমার মা দাদা দাদি দাদি নানি এদের কসম করিও না, ওয়ালা বিল আন্দা, তোমাদের দেবদেবী উপাস্যের কসম করিও না। হাদিস নাসাই এবং আবু দাউদের আবু রাথিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ আরো বলেছেন, লা তাকুলু ওয়াল কাবা, তোমরা বলিও না ওয়াল কাবাতে কাবার কসম, ওয়ালাকিন কুলু রাব্বিল কাবা, কাবার রবের কসম, ফুজতু রাব্বিল কাবা, সাহাবীরা বলতেন কাবার রবের কসম। হাদিস হচ্ছে ইমাম নাসাই তার সুনানে বর্ণনা করেছেন, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে ইমাম মুস্তাদরাক হাকিম মে মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম মুস্তাদরাকে হাদিসটিকে সহি বলেছেন এবং ইমাম যাহাবিও সেটা সমর্থন করেছেন। রাসূলুল্লাহ আরো বলেছেন, লা তাহলিফু ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর কসম করি, আল্লাহর কসম, রহমানের কসম, আল্লাহর গুণবাচক নাম দিয়ে কসম করতে পারেন, রবের কসম, আমার মালিকের কসম, মালিক মানে আল্লাহ মালিকের কসম, মালিক মানে দুনিয়ার কোন কোম্পানির মালিক বস নয়। রাজার কসম যদি কেউ করে, রাষ্ট্রপতির কেউ কসম করে, শিরক করবে। এই হাদিস নাসাই এবং আবু দাউদের হাদিস, একমাত্র আল্লাহর কসম করবে। এই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিল আমানাত ফালাইসা মিন, কেউ যদি আমানতের কসম করে তাহলে সে আমাদের অন্তর্ভুক্ত নাই, আমাদের অন্তর্ভুক্ত না, সে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত না। ছোট শিরকুল ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় না, তবে ছোট শিরক করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত কাজ করলেন। এই হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের হলফ করে মানে কসম করে, ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো, আও আশরাকা, অথবা শিরক করলো। একটি হাদিসে কাফারা আও আশরাকা রয়েছে, আর একটি হাদিসে রয়েছে ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করলো সে শিরক করলো। ছোট শিরক এইরকমই ছোট কুফর, কুফরি ওই দুই ভাগে বিভক্ত, বড় কুফরি এবং ছোট কুফরি। বড় শিরক ইসলাম থেকে বের করে দেয়, ছোট শিরকে ইসলামের গণ্ডিতে থাকে, ওই রকমই ছোট কুফরি মানে আল্লাহর অকৃতজ্ঞতা, আল্লাহর কসম করা উচিত ছিল, এটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া প্রকাশ করা, কিন্তু অন্যের কসম করবে, আল্লাহর কসম করা হচ্ছে ইবাদত, পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। এইরকমই কেউ যদি বলে মাশা আল্লাহ, এগুলি বিভিন্ন ধরন বর্ণনা করছেন ছোট শিরকের, আল্লাহ যা চান আর আপনি যা চান, এই যে আর আল্লাহ এবং আপনি যা চান, কারো কাছে টাকা ধার নিতে গেছে অথবা সাহায্য চাইতে গেছে আর গিয়ে বলছে যে আল্লাহ এবং আপনি যা চান তাই হবে, কোনো সমাজপতির কাছে বিচার, চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে বলছে যে আমাদের বিচার সালিশ আপনি করে দেন, আল্লাহ যা চান আপনি যা চান, তাহলে সে শিরক করলো, আল্লাহর সাথে এবং দিয়ে মিলিয়ে দিল অন্য কাউকে, মাশা আল্লাহ অসিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তিকে বলেছিলেন, যে ব্যক্তি এরকমটা বলেছিল, মাশা আল্লাহ অসিত ইয়া রাসূল, হে আল্লাহ রসুল, আপনি এবং আল্লাহ যা চান, আল্লাহ এবং আপনি যা চান। জি হ্যাঁ, আজকাল অনেক মূর্খ লোকেরা কিন্তু এরকম বলে মুসলিম সমাজের, আল্লাহ রসুল যা চাই তাই হবে, শিরক করলো, আল্লাহর চাওয়াতে হয়, রসুলের চাওয়াতে কিছু হয় না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যা চাও আল্লাহ না চাইলে হয় না, কোরআনে কারিম আল্লাহ বলেছে। আম্মা বারাক, যে লোকটি বলেছিল যে হে আল্লাহ রসুল আপনি আল্লাহ এবং আপনি যা চান, তাকে ধমক দিয়ে বলেছেন, আজ আলতানি লিল্লাহি নাদান, তুমি কি আল্লাহর আমাকে শরীক বানিয়ে দিলে, বল মাশা আল্লাহ, বরং আল্লাহ একা যা চান তাই হয়, একা যা চান তাই হয়। মুসনাদে আহমদে হাদিস রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটির সনদ হাসান, আল্লামা আলবানি সিলসিলা সহিহাতে নিয়েছেন হাদিসটি। এইরকম কেউ যদি বলে লাউলা আল্লাহু আনতা, আল্লাহর আপনি যদি না হইতেন তো আজকে আমার মুশকিল হয়ে যেত, ডাক্তার কাছে গিয়ে চিকিৎসা করালো আর তারপরে ভালো হইলো, তখন বলছে ডাক্তার সাহেব আপনি, আজকাল আমাদের সমাজের লোকেরা আল্লাহর কথা বলে না, কিন্তু আল্লাহর কথার সাথেও যদি ডাক্তার কথা বলে, আল্লাহ এবং আপনি না থাকলে আমি বাঁচতাম না, তাহলে শিরক করলো। তাহলে যে ব্যক্তি বলে ডাক্তার
আপনি চিকিৎসা না করলে আমি বাঁচতাম না। ভাগ্য ভালো যে আপনার কাছে এসেছিলাম, ভাগ্য ভালো যে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, আমার আব্বাকে ভর্তি করেছিল, না হলে বাঁচতো না। শিরক, কত শিরক যে মুসলিম সমাজে ছড়িয়ে আছে। এরকম ওমালি ইল্লাল আনতা, আমার আল্লাহর আপনি ছাড়া কেউ নেই। কোন মহিলা যদি তার স্বামীকে বলে যে আপনার ছাড়া আমার কেউ নেই, তাহলে শিরক করলো না? আল্লাহর পরে, আল্লাহর পরে বলতে হবে, কিন্তু আল্লাহ আর আপনি ছাড়া কেউ নেই এরকম কথা কাউকে বলা যাবে না। ওয়ানা দাখিলুন আর আল্লাহ আলাইকা, কারো কাছে যাচ্ছে, কারো দরবারে সাক্ষাতের জন্য যাচ্ছে, বড় মানুষ, আর বলছে যে আমি আল্লাহর কাছে এবং আপনার কাছে আগমন করেছি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বাক্যগুলি হচ্ছে ছোট শিরকের বাক্য, অপরাধ হচ্ছে শিরকের কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু মাশাআল্লাহ শাফাল ফুলানুন, তোমরা বলিও না যে আল্লাহ যা চান আর অমুক যা চাই, ওয়ালাকিন কুলু মাশাআল্লাহ, বরং বলো আল্লাহ যা চান। তারপরে অন্য কেউ হয়তো যদি কাজে আসে সহযোগিতা করে বলে সুম্মা শাফুলানু, অতঃপর অমুক যা চাই, বলতে পারেন আল্লাহ যা চান আর তারপরে অমুক যা চাই, তারপরে অতঃপর দিয়ে বলতে পারেন। সুম্মা দিলে তাকে পৃথক করে উল্লেখ করলেন আপনি, কিন্তু এবং দিয়ে উল্লেখ করলে আল্লাহ সমতুল্য করে দেওয়া হয়। ওয়াও আর সোম্মাতে পার্থক্যটি উল্লেখ করবেন লেখক এখানে। তারপরে এই হাদিস, এই হাদিস প্রখ্যাত সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর হাদিস মুসনাদ আহমদে রয়েছে, দারমিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ, সিলসিলা সহিহার 139 নম্বর হাদিস। আলমাই কেরামগণ বলেছেন, ওয়াইজুজু লাউলাল্লাহু সুম্মা ফুলানুন, আকীদার আলমারা বলছেন কেউ যদি বলে আল্লাহ যদি না হইতেন অতঃপর অমুক না হইত, রাতে বাড়িতে ডাকাত বা চোর ঢুকেছে আর তারপরে হঠাৎ করে কোন ব্যক্তি জেগে গেছে, অথবা কোন ব্যক্তির সহযোগিতায় ডাকাত আর ডাকাতি করতে পারেনি, চুরি করতে পারেনি, তখন যদি কেউ বলে আল্লাহ যদি না হতেন অতঃপর অমুক না হইতো, অমুক না জাগতো, তাহলে আমাদের বাড়ি সব চুরি হয়ে যেত বা ডাকাতি হয়ে যেত। অতঃপর দিয়ে বললে জায়েজ আছে। ওয়ালা ইয়াজুজু লাউলা আল্লাহু ফুলানুন, কিন্তু কেউ যদি বলে আল্লাহ এবং অমুক, এবং ওয়া দিয়ে আল্লাহ এবং অমুক যদি না হতেন তাহলে আজকে রক্ষা হইতো না, তাহলে এটা জায়েজ না, এটা শিরক। বলছেন মাল ফারক বাইনাল ওয়াই ওয়া সুম্মা, ওয়াও এবং আর সুম্মা অতঃপর, এবং আর অতঃপরে পার্থক্যটা কি? বাংলা ভাষা নিশ্চয় বুঝছেন, এবং আর অতঃপর, আরবিতে ওয়াও এবং আর সুম্মা হচ্ছে অতঃপর। কি হাজিল আলফাজ এই ক্ষেত্রগুলিতে? বলছেন লিয়ানাল ওয়াও লিয়ানাল আতফা বিল ওয়াই ইয়াক্তাদিল মুকারানাতা ওয়াত তাসবিয়া, ওয়াও দিয়ে যদি এবং দিয়ে বলা হয় তাহলে আগে যার কথা উল্লেখ করেছেন তার সাথে আপনি সমান করে দিলেন, আল্লাহ এবং অমুক, আল্লাহ এবং রসুল, তাই আল্লাহ রসুল পাশাপাশি সমান করে দিচ্ছেন। ফায়াকুন মান কালা, যদি কেউ বলে মাশা আল্লাহ শেতা, আল্লাহ এবং আপনি যা চান, তাহলে আল্লাহর চাওয়ার সাথে তার চাওয়াকে সমতুল্য করে দিল। ফাকারেনান মাশিয়াত আল আবদি বিমাশিয়াতিল্লাহ মুসাউয়ান বিহা, বান্দার চাওয়াকে আল্লাহর চাওয়ার সাথে মিলিয়ে দিল এবং তার সমান করে দিল। বেখেলাফিল আতফি বেসুম্মা আল মুখতাইল তাবঈয়াতে, তবে সুম্মা অতঃপর দিয়ে যদি বলা হয় তাহলে সেটা পরবর্তীতে অতঃপর তারপরে একসাথে করলেন না। কমান কাল মাশা আল্লাহ সুম্মা শেতা, কেউ যদি বলে আল্লাহ যা চান তারপর আপনি যা চান, অতঃপর আপনি যা চান, তাহলে সেই ব্যক্তি যেন অঙ্গীকার করলো যে বান্দার চাওয়া আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত, স্বয়ং সম্পূর্ণ না বা আল্লাহর মতো না, আল্লাহর চাওয়াটাই আসল আর তারপরে অমুকের চাওয়া, অমুক যতটা পেরেছে বা পারে, ক্ষমতা আছে, করেছে বা করতে পারে। লাতা কোনো ইল্লা বাদাহা, আল্লাহর চাওয়ার পরে তার চাওয়াটা, যেমন আল্লাহ রাব্বুল আলমিন সুরায় ইনসান আর তকবীর দুই জায়গায় বলেছেন, সুরা ইনসান সুরা দাহার আর তাকবীর ইজা শামসু কুবিরাত, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা চাইতে পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। জি, তো এইভাবে মনে রাখবেন যে শির, ছোট শির্ক
বুঝতে হবে, যাতে করে আল্লাহর সাথে মিলিয়ে কাউকে না দিই কথা বলতে গিয়ে। যেমন আমাদের সমাজে, একটা উদাহরণ দিয়ে শেষ করি, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের সমাজে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কেমন আছেন, তো আল্লাহ রসুল যা চাই ভালোই আছে। হ্যাঁ, আল্লাহ রসুল যা চাই ভালো আছে, শিরক করে দিলে তার কথাটা শিরক হলো, অন্তরে আল্লাহর সমকক্ষ সমতুল্য আল্লাহ রসুলকে বানায় কা নাই বানায়, ছোট শির কমপক্ষ হয়ে গেল, ভাষাগত শিরক হয়ে গেল। এইরকমই আর একটা মূর্খদের মধ্যে বাংলা ভাষায় প্রচলন আছে, কেমন আছে, আল্লাহ রসুলের দুয়াই ভালো আছে, আবার কেউ আল্লাহ রসুলের দয়াই ভালো আছে। এই দুটো বাক্যের ব্যাখ্যা করি, আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে, আর রসুলের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তোমার জন্য কিসের দোয়া করবে? এখন দোয়া করা বন্ধ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সাথে দোয়া বন্ধ, এটা মাতা ইবনু আদম ইন কাতা আনহু আমল, আমল বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কেউ যদি বলে আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে, তো নবীও দোয়া করছেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আর আল্লাহ কেন দোয়া করবেন তোমার জন্য? সুতরাং এই কথাটি মূর্খদের কথা, আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে। এটাকে একটু সুন্দর করে বললে সেটাও ঠিক না, আল্লাহ রসুলের দয়াই ভালো আছে, কিন্তু সেখানে শিরক হয়ে গেল, আল্লাহ রসুলের দোয়াই নয়, দয়াই, আল্লাহর দয়া ভালো আছে, কিন্তু রসুলের দয়া, দয়াতে কিসের ভালো আছে? হ্যাঁ, ভুল কথা, ভুল কথা, শিরকি কথা। সুতরাং এই বাক্যগুলি বলবেন না, কেউ যদি আল্লাহ রসুলের দয়াই ভালো আছে বলে তবু শিরক করলো, আর আল্লাহ রসুলের দুয়াই ভালো আছি তবুও মূর্খতার পরিচয় দিল এবং ভুল কথা বললাম। তো আল্লাহ রাব্বুল আলমীর কাছে শেষখানে দোয়া করি, রাব্বুল আলমী যেন আমাদেরকে দিন বুঝার এবং দিনের প্রতি আমল করার, দিনের বাস্তবায়ন করার সর্বস্তরে তৌফিক দান করেন। রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখেন। রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলমিন যেন সমস্ত কাফেরদের যাবতীয় অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করে, এবং কাফেররা যত অনিষ্ট করতে চাইবে ইসলামের, তত ইসলাম শক্তিশালী হবে, যত বাধা দিতে চাইবে তত বেশি ইসলামের প্রচার প্রসার হবে। এটা হচ্ছে ইসলামের ফিতরত, ইসলামকে আল্লাহ এইভাবেই শক্তিশালী করে থাকে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। বাতিল শক্তি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করতে চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করবে, তত বেশি তাদের ধ্বংস কাছে আসবে, ধ্বংস কাছে আসবে। কুফরি শক্তি যখন পতনের সময় কাছে আসে, তার পূর্বাভাস হচ্ছে তাদের সীমালঙ্ঘন বাড়াবাড়ি, বিশেষ করে রহমতুল্লিল আলম বিশ্ব জাহানের রহমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম জন্য রহমত না, কাফেরদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, পশ্চিমাদের জন্য রহমত, প্রাচ্যের জন্য রহমত, এমনকি পশু পাখির জন্য রহমত, সুবহানাল্লাহ, সারা পৃথিবীর জন্য রহমত, এবং সারা পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি রয়েছে মখলুকাত সব কিছুর জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখনই খারাপ আচরণ করেছে কোনো বাতিল শক্তি, তখনই তাদের পতন সর্বনাশ ঘনিয়ে এসেছে। এটি আমাদের জন্য সুসংবাদ, এটি আমাদের জন্য সুসংবাদ। এ সমস্ত কুফরি শক্তিকে আল্লাহ ধ্বংস করুক, যেসব কুফরি শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেয়াদবি করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননার চেষ্টা করে থাকে, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। চাঁদে সূর্যে কেউ যদি থুথু নিক্ষেপ করে, তাহলে সেই ব্যক্তির মতো মূর্খ কেউ নেই, এবং সেই ব্যক্তির দিকেই তার থুথু ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওদের উপর। তারপরে তাদের কাছ থেকে আর কি কল্যাণ আশা করছেন? সবসময় মনে রাখবে যে তাদের কাছ থেকে কোন কল্যাণটার আশা করছেন, এর চাইতে বড় অপরাধ করেছে, তারা রবকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, আল্লাহর নাজিলকৃত দিন, শান্তির দিন ইসলামকে অস্বীকার করেছে, তারা কাফের। সুতরাং তাদেরকে গালমন্দ করব না, আমরা গালমন্দ করে লাভ নাই, তাদেরকে শুকুর বলা, কুকুর বলা, পশু বলা, নিকৃষ্ট বলা, না না না, কাফের চাইতে অনেক ভালো পশু পাখি, জি,
উলায়কাল কাল আনআম বল হুম আদল, আল্লাহ রাব্বুল আলামিন কে যারা অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, অমান্য করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা হচ্ছে কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো, বল হুম আদল বরং তার চেয়েতো বেশি অধম, তারা নিকৃষ্ট। জি, একটা নোংরা জায়গার পেশাব পায়খানার যে কীট পতঙ্গ সেটা কুফ কাফের চাইতে ভালো, কাফের চাইতে ভালো, তার চাইতে নিকৃষ্ট। সুতরাং তাদের থেকে এর বেশি ভালো কিছু আশা করা যায় না, কিন্তু তারা কিছুই ক্ষতি করতে পারবে। ইন্না কাফা ইন্না কাল মুস্তাহজেই, আল্লাহ বলছেন হে নবী, যারা তোমাকে নিয়ে উপহাস করতে চায়, তোমাকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, তোমাকে নিয়ে যারা ঠাট্টা মস্কারা করে, তোমাকে নিয়ে যারা বিদ্রুপ করে, তোমাকে তোমার যারা অপমান করতে চাই, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি আল্লাহ যথেষ্ট, আমি তাদেরকে সামলে নেব, আমি তাদেরকে দেখে নেব, আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে তাদের। আল্লাহ আল্লাহ মজ্জিখুম কুল্লা মুবাজ্জা, আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দাও। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।